আজকে আমরা পরীক্ষা নিয়েছিলাম, সেই পরীক্ষার রেজাল্ট দেখবো কে কেমন পেয়েছে। আমাদের 40-এর মধ্যে পরীক্ষা ছিল 30 মিনিটে, তো দেখি তোমরা কে কেমন পেয়েছো একটু দেখে নেব। আর এখানে সাজানো নেই, কম বেশি তার যেরকম আছে, হ্যাঁ, আর ডিসঅর্ডার আছে। তাই 80% রেজাল্ট, অর্থাৎ পরীক্ষা হলে তুমি যদি 100-এর মধ্যে 80 পাও, পৃথিবীর পরীক্ষা হোক 100-এর মধ্যে 80 পেয়ে তবে এগিয়ে যেতে হবে। তো আশা করব যারা আজকে আমাদের কোয়ালিফাই করেছো তারা যে কোনো পরীক্ষা করবা, যদি এটা ধরে ঠিক আসো। বাপি এত কম হলো কেন? তো টাইম টাইম মেনটেন হয়ে যায় না, মানে প্রশ্ন প্রশ্নই কঠিন ছিল, প্রশ্ন সহজ কিন্তু টাইম 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 শর্টেজ ছিল। ঠিক আছে, টাইমটা শর্ট নয়, ঠিক আছে। চলো আজকে আমরা তেমন কিছু বলছি না। ওকে, জয়দেব জয়দেব 18.25 পেয়েছে, তাড়াতাড়ি আয়। এটা আশা করা হয়নি, তোকে অনেক বেশি খাটতে হবে। বল জিকেগুলো পড়ে নিয়ে জিকেগুলো একটা কথা বলবো বাবু, ভেবে কিছু হয় না, পড়ে হয়। কি হয়? আমরা অনেক স্টুডেন্ট এখানে আছি, আমি তাদের উদ্দেশ্যে বলছি, অনেকে ভাবি এই করবো হ্যান করবো, এই করতে হবে ওই করতে হবে, কিছু হয় না বাবু তাদের, একমাত্র পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে, পড়া, শুধু পড়া, পড়া বাদ দেওয়ার একমাত্র উপায় পড়া, আর কিছু না। পড়ে পড়ে চাকরি পাও আর পড়তে হবে না, ঠিক আছে? আর এখন না পড়তে হলে সারা জীবন পড়তে হবে, কোথায় থেকে? উপর থেকে নিচে। অনিমেষ ঘোষ 31.25, খুব ভালো হয়েছে, এর জন্য একটু তালি। আচ্ছা, বিজন বিশ্বাস, হ্যাঁ, 29 পেয়েছে, খুব ভালো, নিঃসন্দেহে পাস করেছে, তালে তালি মারো। যারা পাস করেছো, সুদীপ প্রামাণিক পেয়েছে 16। আর কে তো 16 কেন? সারাদিন ফোন করবি, তুই বস পার পাঁচবার কান ধরে ফোন, এখনো ফোন এনেছিস? পরীক্ষালে ফোন লাগে না, নে, বড় হয়েছিস, শুধরে যা। অনিমেষ বিশ্বাস আয় 22.75, তোর 22 হলো কেন? এত কম হলো কেন? টাইম মেনটেন হয়নি। টাইম কি করে মেনটেন হবে? হ্যাংলা বানা ছাড়তে হবে। কি ছাড়তে হবে? হ্যাংলা বানা বুঝিস কি জিনিস? কি ঠিক আছে, ওটা ছেড়ে দে, চাকরি পেতে গেলে বুঝতে পেরেছিস, যা। পার্থ কোনাই আয় পার্থায় পার্থ, এ একেবারে নতুন ছেলে, একদিন হেঁটে গেছে, তা অনেক কাজকর্ম করে, যাই হোক অনেক কম নম্বর পেয়েছে বাবু। আজকে প্রথম পরীক্ষা যেহেতু তোর, 40-এর মধ্যে মাত্র 4 পেয়েছিস, 4.5 পেয়েছিস, তো আশা করবো সামনের দিন অনেক ভালো পাবি। পাবি তো, 26 তারিখে হিন্দি পরীক্ষা নেবো, চ। শুভঙ্কর শুভঙ্কর 26.75, এর মানে হচ্ছে প্রিলি পাস হবে, মেন পাস হবে, মেরিট লিস্টে নাম আসবে না, ঠিক আছে, আরও বেশি এগিয়ে যেতে হবে, ঠিক আছে। বল তোর পরিষেবা কী কমি ছিল, পড়াশোনা কি মাস্টাররা পড়াইনি, স্যাররা পড়াইনি? স্যার পড়াশোনা ঠিকই ছিল আর কি, মানে টাইম মেনটেন একটু করতে হয় না, আর স্পিড লাগাতে হবে, স্পিড, অ্যাকিউরেসি অ্যাকিউরেসি এবং ইভালুয়েশন, যা তোমাকে গতিও বাড়াতে হবে, সঠিকও করতে হবে এবং সবার আগে করতে হবে, এই তিনটে জিনিস করলে তবেই চাকরি। গতি বাড়ালেও চাকরি হবে না, সঠিক করলেও চাকরি হবে না, পারলেও চাকরি হবে না, সবার আগে পারতে হবে, ঠিক আছে। চলো সুহানা সুহানা পারভিন আয়, এ নতুন এসেছে, এও ঠিক আছে 15 পেয়েছো, তো তোদের 25-এ পাস মেয়ে যেহেতু, তো যাই হোক আরও বেশি পেতে হবে। আয় মাধব মণ্ডল, মাধব তোকে আরও বাড়াতে হবে, জলদিয়া, হ্যাঁ। সুরজ 25 পেয়েছে মাধব, সুরজ সব থেকে ভালো ছাত্র আমাদের, সুরজ 39 পেয়েছে, যা। ফুলমণি বর্মন, ফুলমণি তোমার এত কম নম্বর কেন? টাইম ম্যানেজ কেন, টাইম পাওনি কেন? ঘাবড়ে গেছিলে, তাহলে বোঝা গেল পরীক্ষা দেওয়া ইনি কিন্তু খুব ভালো পারে আমাদের, কিন্তু যেহেতু নম্বর তেমন ওঠেনি যেমন পারা উচিত ছিল, তো 18.75 হয়েছে, তার মানে কি সময় ঘাবড়ে গেছে,
তো পরীক্ষালে বারবার পরীক্ষা দিতে হবে ঠিক আছে চলো আরো ভালো হয় ভবিষ্যতে ঠিক আছে 18 হয়েছে আজাদ শেখ আজাদ 22.75 পড়াশোনা আরেকটু জোর দিতে হবে ঠিক আছে চলো ভেরি গুড দেবপ্রসাদ পাস করেছে 28.25 চলো তালি মারো রাজীবুল বিশ্বাস এ পেয়েছে 33.50 অর্থাৎ 33.5 খুব সুন্দর নাম্বার বাপিসা বাপি শুধু তোর ওজনই বাড়ছে ব্রেন বাড়ছে না ঠিক আছে চ বনের রাজা হাতি নয় বুঝি বনের রাজা সিংহ চালাক হতে হবে 10 পেয়েছে চলো না অলি খান তুই 28 পেয়েছিস এই 28 হবে না চলো তালি মারো পাশ যেহেতু করেছে কিন্তু না এটা মিনিমাম 80% আসতে হবে চলো আচ্ছা হাই 12.75 অনেক পড়তে হবে অনেক শাহিদুল পড়াশোনা কর টেনশন বাদে টেনশন করে কিছু হয় না যা গরিবে জন্মানো পাপ না গরিবে মরা পাপ কিরে তুই খেলাধুলা পর দেখে চলেছিস 24.75 ঠিক আছে খুব ভালো ছেলে আর একটু পড়তে হবে হ্যাঁ 24.75 নাজমুল সাকিব সরকার জলদি আ সায়ন প্রামাণিক সায়ন তোকে আরো শিখতে হবে কিছু হয়নি তোর বিক্রম ঘোষ 12.25 রাহুল মণ্ডল বিকি সরকার তোর গোল ঠিকঠাক হয়নি এই গোলটা পুরোপুরি ক্যান্সেল 21.75 পেয়েছিস রানা প্রামাণিক রানা বাবু তোকে তো আরো ভালো করা ছিল তার মানে তুইও তাই পাস করবি মেন পার্টি সব পাস করে যে ফেল করবি রানা 27 পে এরকমই হয় মেরিট লিস্ট 0.75 হাফে বাদ যাবে গোল করা হয়নি তাহলে 19.75 আনএক্সপেক্টেড নাম্বার কুমার চলো জলদি রাকিব রাকিব বলে যেন তালি মারো সবাই একবার 30.75 আগেও বুঝতো না এখন একটু একটু বুঝতে শিখেছে চলো লক্ষ্মীন হেম্বর বিশ্বাস রনির জন্য তালি মারা হোক একদম সই সই পাস 28 পেয়েছে হ্যাঁ অভিজিৎ অভিজিৎ আই হ্যাঁ অভিজিৎ ছাত্রা তুমি পেয়েছো বাবু আরো বেশি পেতে হবে তোমাকে ঠিক আছে অনেক বেশি পেতে হবে তুহিন সরকার তুহিন ধারা তোকে অনেকে শিখতে বাবু সরকার অমৃত মণ্ডল এই অমৃত তুই গোলটা করিস না বাবু মণ্ডল তালি মারো পাঁচ
পরীক্ষা তো প্রথম দিনই প্রথম পরীক্ষা করা সেখানে চলো আর করতে হবে ঠিক আছে জানো আমি ফুল রেজাল্ট দেখতে চাই ইফতিকার আক্তার ইফতিকার আলজা ইফতিকার তাই এও নতুন রেখেছে 14.25 পেয়েছে আগে বাড়াতে হবে ঠিক আছে এটা জানো ডবল হয়ে যায় চলো পুনরায় তোর আরো ভালো রেজাল্ট দরকার ছিল 25.75 পাস করিসনি পাস করতে হবে হইনাক কিরে একেবারে বাজে রেজাল্ট সুমন মণ্ডল নীলকান্ত তোকে অনেক পড়তে হবে তাদের কাছে পড়ি ভালো করে প্রদীপের জন্য একটা তালি মার সবাই 31.5 মুন্না আজিজ ভালো হবে ভালোই হয়েছে তোর মোটামুটি প্রথম কয়েকদিন এসে 19 পেয়েছে ছেলে রবীন্দ্র দাস নাম সুন্দর কিন্তু কাম সুন্দর নাই আচ্ছা হাত তোল দেখে কে পাস করেছিস সেটা দেখি মানে হ্যাঁ দেখা যাবে 1 2 3 4 5 6 7 8 এরকম চাকরি হবে চার জনের 10 জন তাহলে কিছু করতে হবে ঠিক আছে সামনে 26 তারিখে পরীক্ষা নেব সবাইকে 70 থেকে 80% নম্বর হবে ঠিক আছে হিন্দি ল্যাঙ্গুয়েজ SSCGD ঠিক আছে না যারা তারা তারা যারা SSCGD নাই শুধু SSCGD পড়ে যারা দিবা তারাই ঠিক আছে আপাতত এইটুকু যাও ছুটি খেলাধুলা করো